যখন ওরা বলল তুমি ইউজারসিফের পক্ষ থেকে আমার খোঁজে এসেছো, তখন আমুনকে হাদিয়া দিয়ে দিলাম। আমি আপনাকে দেখতে এসেছি কিন্তু ইউজারসিফের পক্ষ থেকে নয়। কেন জানি না মাথাটা হঠাৎ চক্কর দিল, প্রতিবারই নিরাশায় পরিণত হয়েছে। আর কত ভেবেছিলাম ইউজারসিফের পাইক আমার কাছে এসেছে। আপনি এই বিবর্ণ চেহারা আর অন্ধ চোখ নিয়ে এখনো ইউজারসিফের খোঁজ করছেন বানু? তুমি কে ভিনদেশি? তুমি কি আমাকে চেনো নাকি পরিহিতাকে উপহাস করছো?